নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের ভূগোল সাজেশন নিয়ে আলোচনা করব 2023 সালের। তো দেখো, মাধ্যমিক ভূগোল দুলাল দাসের বই, এটা খুবই গুরুত্বপূর্ণ বই, কিন্তু এখান থেকে প্রত্যেকটা কোশ্চেন আমি যেগুলো বলবো খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রথম অধ্যায় থেকে। তো দেখো, প্রথম অধ্যায় থেকে যে সমস্ত কোশ্চেনগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আছে সেগুলো মোটামুটি তোমাদের আমি বলে দিয়েছি। বর্জিত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, তো দেখো এখান থেকে তোমাদের আমি বলে দিয়েছি। আমাদের ভিডিওর তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে কোনগুলো আমি ইম্পর্টেন্ট বলেছি। তো দেখো, নদী থেকে কোন কোশ্চেনগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আছে সেগুলো আমি সম্পূর্ণরূপে তোমাদের আমি বলে দিয়েছি, আমাদের ডিসক্রিপশন বক্সে সেটা তোমরা পেয়ে যাবে। আজকে আমি হিমাবহ নিয়ে আলোচনা করবো। তো দেখো, হিমাবহ থেকে কোন কোশ্চেনগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আছে, হিমাবহের কাজ, ঠিক আছে, উৎপাটন আছে, অবঘর্ষ আছে, ঠিক আছে। তো তোমরা তো জানো এই যে কোশ্চেনগুলো আছে, এই প্রত্যেকটা কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে। আর তোমাদের আমি একটা কথা বলতে পারি যে হিমাবহ অধ্যুষিত উঁচু পার্বত্য অঞ্চলে ক্ষয়কাজের ফলে গঠিত ভূমিরূপ, এই কোশ্চেনটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আছে 2023 সালের জন্য। এটা তোমাদের কিন্তু 5 নম্বরের কোশ্চেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ আছে, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আছে। তোমাদের মাথায় রাখতে হবে যে তোমাদের কিন্তু চিত্র অঙ্কন অবশ্যই করতে হবে, করি বা সার্ক, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট আছে। তোমরা তো জানো যে উঁচু পার্বত্য অঞ্চলে হিমাবহ প্রবাহ পথে উৎপাটন ও অবঘর্ষ প্রক্রিয়ায় পাহাড়ে খাজে অর্ধ গোলাকৃতি গহ্বর বা হাতলযুক্ত ডেক চেয়ারের মতন যে ভূমিরূপ সৃষ্টি হয় তাকে আমাদের সার্ক বা করি বলে। আশা করি তোমরা বুঝতে পারছো, খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভাইটাল কোশ্চেন বলে আমি মনে করি। এটা কিন্তু 5 নম্বরের ক্ষেত্রে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট ব্যাখ্যা করবে। তার সঙ্গে তোমাদের একটু মাথায় রাখতে হবে যে এই যে এর কিন্তু দুটো বৈশিষ্ট্য উল্লেখ করবে, মাথার দিকটা খাড়া প্রাচীর আছে, মধ্যভাগে বেসিন বা খাতের মতন আছে, ঠিক আছে, এগুলো তোমরা একটু লিখবে। তারপরে সে অ্যারেট, তার সঙ্গে চিত্র অঙ্কন অবশ্যই করবে। অ্যারেট তোমরা তো জানো যে দুটি সার্বা মধ্যবর্তী তীক্ষ্ণ শীর্ষ বিশিষ্ট লম্বাটে ষোলো, সেটাকে অ্যারেট বলে। তোমরা তো জানো এই যে অ্যারেট, ঠিক আছে, এই যে অ্যারেট, ঠিক আছে, ওকে। আর এইটা যে হাতলযুক্ত চেয়ারের মতন যেটা আছে সেটা আমাদের করি আছে, ঠিক আছে, করি, এটা করি রথ, ঠিক আছে। তো দেখো, পিরামিড চূড়া, পিরামিড চূড়া তোমাদের জানো তো যে বিভিন্ন দিক থেকে তিনটি চারটি সার্বা মস্তক দিকে প্রসারিত হয়ে একটি বিন্দুতে মিলিত হলে এগুলিকে মধ্যবর্তী উঁচু ভূমিকে পিরামিড শীর্ষের মতো দেখায়। এই উঁচু ভূমিকে পিরামিড চূড়া বলে বা হর্ন বলে। তোমরা তো জানো যে আলপাসের ম্যাটারহর্ন চূড়া, ঠিক আছে, এটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে, এমসিকিউবে দিয়ে থাকে। কর্তৃক ষোলশিলা, এই যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা কিন্তু 5 নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ আছে। ঝুলন্ত উপত্যকা আছে, ঠিক আছে, ইয়াকৃতি উপত্যকা, তোমরা তো জানো যে এখান থেকে কিন্তু তোমাদের এমসিকিউবে দিয়ে থাকে বা এসএ কিউবে দিয়ে থাকে প্যাটার্ন স্টার হ্রদ কাকে বলে, ঠিক আছে, যে হিমাদ্রিনী তলদেশে অসম ক্ষয়কাজের জন্য সিঁড়ির ধাপের মতো হিমধাপ বা হিমসিঁড়ি গঠিত হয়, হিমধাপের নিচু অংশে বরফ গলে প্যাটার্ন স্টার হ্রদের সৃষ্টি হয়, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আছে। এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষা খুব কিন্তু দিয়ে থাকে, ঠিক আছে। তার সঙ্গে তোমাদের রসে মতানে ভালো করে পড়বে। তোমরা তো জানো যে শিলাখণ্ডটি বিরাকারে অবস্থান করলে হিমাবহের প্রবাহ পথের একটি অবঘর্ষ প্রক্রিয়ার দ্বারা মসৃণ ও মৃদু ঢালযুক্ত বিপরীত দিকটা উৎপাটন প্রক্রিয়ার দ্বারা অমসৃণ খাড়া হয়ে যে অপ্রতিসম ভূমিরূপ গঠন করে তাকে রসে মতানে বলে। এই যে তোমরা তো জানো যে রসে মতানো ব্যাপারটা কী আছে, যে রসে মতনটা কী আছে, সামনের দিকটা কী আছে, এটা সামনের দিকটা তোমাদের যে ক্ষয়টা করবে সেটা হচ্ছে অবঘর্ষ, ঠিক আছে, এবং পিছনের দিকটা কী করবে, উৎপাটন ক্ষয় করবে, ঠিক আছে। এটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আছে 5 নম্বরের জন্য। ক্র্যাগ্যান্টেল, ক্র্যাগ্যান্টেল তোমরা তো জানো যে যদি কোনো কঠিন শিলা অবস্থান করে তার পিছনে যদি নরম শিলা অবস্থান করে, হিমাবহ যাওয়ার পথে কঠিন শিলা কম ক্ষয় করবে এবং নরম শিলা বেশি ক্ষয় করে কঠিন শিলার পিছনে নরম শিলা মানে লেজের আকারে অবস্থান করবে, ঠিক আছে। একেই বলে আমাদের বলতে বোঝানো হচ্ছে, সামনের দিকটাকে ক্র্যাক বলে এবং পিছনের দিকটাকে টেল বলে। ফিয়র্ড পড়বে ভালো করে, ঠিক আছে। তার সঙ্গে তোমাদের মাথায় রাখতে হবে যে হিমাবহের অবক্ষেপণ বা সঞ্চয় কাজের ফলে গঠিত ভূমিরূপ, এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট নয়, এটা কিন্তু ইম্পর্টেন্ট নয়, এটা কিন্তু 2022 সালে কিন্তু তোমাদের পরীক্ষা এসেছে, ঠিক আছে, এটা কিন্তু 5 নম্বরের জন্য ইম্পর্টেন্ট নয়। তোমাদের মাথায় রাখতে হবে এখান থেকে কিন্তু এমসিকিউ দিতে পারে। গ্রাব্যরেখা কী আছে, পার্শ্ব গ্রাব্যরেখা কাকে বলে, প্রান্ত গ্রাব্যরেখা কাকে বলে, মধ্য গ্রাব্যরেখা কাকে বলে, এই কোশ্চেন কিন্তু প্রচুর পরিমাণে আসতে পারে, ঠিক আছে। এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের এমসিকিউ এসএকিউবে দিতে পারে। তার সঙ্গে তোমাদের মাথায় রাখতে হবে যে ড্রামলিনটা কী আছে। তোমরা তো জানো যে হিমাবহ বাহিত পাথর খণ্ড নুড়ি কাকড় বালি কাদা একত্রে এমনভাবে সারিবদ্ধ টিলার আকারে সঞ্চিত হয় সেগুলিকে দেখতে উল্টানো নৌকা বা চামচের মতন, উল্টা নৌকা বা চামচের মতন লম্বাটে উপবৃত্তাকার হয়, একে ড্রামলিন বলে, ঠিক আছে, খুব মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আছে। ড্রামলিনের বৈশিষ্ট্য তোমরা পড়বে। ড্রামলিনের উচ্চতা 100 মিটার থেকে 60 মিটার পর্যন্ত হয়, এর দৈর্ঘ্য 2 থেকে 3 মিটার পর্যন্ত হয়, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কিন্তু। এসএ কিউবে দেওয়ার চান্স খুবই বেশি আছে। তার সঙ্গে চিত্র অঙ্কন তোমরা অবশ্যই দেখাবে। ড্রামলিনের পৃষ্ঠদেশ মসৃণ ও ডিম্বাকার হয়, দেখো তোমরা চিত্রটা দেখলেই বুঝতে পারছো।
ড্রামলিনের অংশে হিমবাহ প্রবাহের দিকে অমসৃণ, এর উল্টো দিকে মসৃণ হয়। ঠিক আছে, অসংখ্য ড্রামলিন একসঙ্গে থাকলে তাকে ডিম ভর্তি ঝুড়ির মতো লাগে, তাই একে ডিমের ঝুড়ি ভূমিরূপ বলে। উত্তর আমেরিকার উত্তরাঞ্চল ও উত্তর আয়ারল্যান্ড এই প্রভৃতি স্থানে কিন্তু ড্রামলিন দেখা যায়। ঠিক আছে, তোমাদের মাথায় রাখতে হবে যে রসে মতানি এবং ড্রামলিনের মধ্যে পার্থক্য, তাই তো? তো দেখো, এটাও তোমরা ভালো করে পড়ে যাবে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, এই যে ড্রামলিন, এটা কিন্তু তোমাদের এসএকিউবের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার সঙ্গে রসের মতন আর ড্রামলিনের মধ্যে পার্থক্য, এটাও কিন্তু তোমাদের এসএকিউব এবং 3 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ আছে। তার সঙ্গে মোস্ট ইম্পর্টেন্ট আছে 2023 সালের জন্য, হিমবাহ ও জলধারা সম্মিলিত অবক্ষেপণ বা সঞ্চয় কাজের ফলে গঠিত ভূমিরূপ মোস্ট ইম্পর্টেন্ট আছে। যেমন আছে কেম, আছে কেমটা ভালো করে পড়বে। ঠিক আছে, কেম এসকার পড়বে, বহিবিদ্যুত সমভূমি পড়বে। ঠিক আছে, কেটল পড়বে। তো দেখো, ভালো করে দেখে নাও, তোমাদের চিত্রটা তোমাদের দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর করে। কিন্তু এখানে দুলাল দাসের বইতে খুব সুন্দর করে কিন্তু উল্লেখ আছে, খুব সুন্দর করে কিন্তু দুলাল দাসের বইতে উল্লেখ আছে। তোমরা যে কোনো বই ফলো করতে পারো, ভয়ের কোনো কারণ নেই। এই যে কোশ্চেনটা আছে, হিমবাহ ও জলধারা সম্মিলিত অবক্ষেপণ ও সঞ্চয় কাজের ফলে গঠিত ভূমিরূপ, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আছে 2023 সালে মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে ভূগোলের। ঠিক আছে, তো দেখো, তার সঙ্গে তোমাদের এটাও মাথায় রাখতে হবে যে নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্য, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট আছে। এটা তোমরা একটু ভালো করে পড়ে যাবে, এটা কিন্তু এসএকিউব এবং এমসিকিউব, মানে এসএকিউবের ক্ষেত্রে দিয়ে থাকে, এসএকিউবে দিয়ে থাকে এবং 3 মার্কসের ক্ষেত্রে দিয়ে থাকে। ঠিক আছে, তো দেখো, এই যে কোশ্চেনগুলো একটু ভালো করে পড়ে যাবে, প্রত্যেকটা কোশ্চেন ভূগোল বইটা মোটামুটিভাবে ভালো করে রিডিং পড়ে যাবে। ভূগোল কিন্তু খুব একটা ইজি সাবজেক্ট আছে, যদি একটু ভালো করে পড়তে পারো 100% তোমরা 90 কেন 100-এ 100 পাবে। ঠিক আছে, তো দেখো, ভালো করে দেখে নাও কোন কোশ্চেনগুলো মোস্ট ইম্পর্টেন্ট আছে। তার সঙ্গে বায়ুর কাজ, বায়ুর কাজটা তোমরা ভালো করে পড়বে। বায়ুর কাজ অবঘর্ষ প্রক্রিয়া ক্ষয় করে, ঠিক আছে, অবনয়ন অপসারণ প্রক্রিয়ায় ক্ষয় করে, ঠিক আছে, ঘর্ষণ প্রক্রিয়ায় ক্ষয় করে, এগুলো তোমরা ভালো করে পড়ে যাবে। যেমন হচ্ছে সঞ্চয় কাজ আছে, মানে কি তোমাদের আসলে বায়ুর ক্ষয় কাজ আছে, সঞ্চয় কাজ আছে। ঠিক আছে, এই ক্ষয় কাজের বায়ুর যে ক্ষয় কাজ আছে, এখান থেকে গুনে গুনে তোমরা 3-4টে পয়েন্ট পড়বে, এবং সঞ্চয়জাত সঞ্চয় কাজ থেকে তোমরা এখান থেকে 2-3খানা পয়েন্ট পড়বে। তো দেখো, এই যে কোশ্চেনটা আছে বায়ুর ক্ষয়জাত ভূমিরূপ, এই কোশ্চেনটা কিন্তু তোমাদের দিয়ে দিচ্ছে 2022 সালে, এটা তোমাদের পড়তে হবে না 2023 সালের ক্ষেত্রে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ নয়। ঠিক আছে, তো দেখো, গৌড়, এই যে গৌড় আছে, এই গৌড়টা ভালো করে পড়ে যাবে, মানে এটা এমসিকিউব বা এসএকিউব, ঠিক আছে, 2 মার্কসের কোশ্চেন হিসাবে দিয়ে থাকে। জিউগেন, এটা দেখে যাবে। ঠিক আছে, ইয়ার দাং ভালো করে দেখে যাবে। ইনসেল বার্স, এটা কিন্তু বড় প্রশ্ন হিসাবে আসবে না, জাস্ট এমসিকিউবে দেওয়ার চান্স খুবই বেশি, তার সঙ্গে এসএকিউব। ঠিক আছে, এইগুলো তোমরা একটু ভালো করে দেখে যাবে। আর সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট আছে বায়ুর সঞ্চয়জাত ভূমিরূপ। ঠিক আছে, যেমন আছে বালিয়াড়ি, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কিন্তু 2023 সালের ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন বালিয়াড়ি। ঠিক আছে, বালিয়াড়িটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। যেমন আছে তোমরা তো জানো যে বারখান বালিয়াড়ি খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এর কিন্তু বৈশিষ্ট্যটা একটু ভালো করে পড়বে। অনুদুর্গ বালিয়াড়ি আছে, শিব বালিয়াড়ি। ঠিক আছে, তো দেখে নাও ভালো করে, এই যে কোশ্চেনটা, এই বালিয়াড়িটা তোমরা ভালো করে পড়বে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন বালিয়াড়ি। যে কোশ্চেন আছে, এই কোশ্চেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অনুদুর্গ বালিয়াড়ি কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট আছে 2023 সালে 5 মার্কসের কোশ্চেন হিসাবে, এটা কিন্তু 5 নম্বর কোশ্চেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 2023 সালে বালিয়াড়ি কোশ্চেনটা 5 নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করি। ঠিক আছে, তো দেখো লোয়েস, এটাও ভালো করে পড়ে যাবে, তোমরা তো জানো যে বায়ু। তো দেখো, লোয়েস কাকে বলে? বায়ু দ্বারা পরিবাহিত কোয়ার্টস ফ্লেসপার। ঠিক আছে, বায়ু দ্বারা পরিবাহিত কোয়ার্টস ফ্লেসপার অব্র ক্যালসাইট ডলোমাইট, ক্যালসাইট ডলোমাইট ও অন্যান্য খনিজের সমন্বয়ে গঠিত হলুদ বা ধোসর হলুদ রঙের আলগা সূক্ষ্ম বালুকণার সঞ্চয়কে লোয়েস বলে। মোস্ট ইম্পর্টেন্ট আছে, তোমরা তো জানো, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। তোমরা এটাও জানো যে এটা আসলে মধ্য এশিয়া গভীর মরুভূমি থেকে বহু বছর ধরে বায়ু লোয়েস বহন করে চীনের ওহাং ও নদী আবহবিকা লোয়েস সমভূমি গঠন করে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আছে। আর সবথেকে এই যে কোশ্চেনটা আছে, বায়ু ও জলধারা মিলিত কাজের ফলে গঠিত ভূমিরূপ, এই কোশ্চেনটা কিন্তু দিয়ে দিচ্ছে তোমাদের 2022 সালে, এটা কিন্তু 2023 সালের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নয়। জাস্ট তোমরা হালকা এখান থেকে একটু দেখে যাবে এসএকিউবগুলো কোনগুলো আমি বলছি, যেমন ওয়াদি কাকে বলে, জাস্ট এটা ভালো করে পড়ে যাবে ওয়াদি। ঠিক আছে, তারপরে পেডিমেন্ট একটু পড়ে যাবে। ঠিক আছে, পেডিমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, প্রচুর পরিমাণে পরীক্ষায় দিয়ে থাকে। বাজাদাটা দেখে যাবে, ঠিক আছে, প্লায়াটা দেখে যাবে, এইগুলো কিন্তু তোমাদের বড় প্রশ্ন হিসাবে এটা দেবে না, জাস্ট তোমাদের এসএকিউব বা এমসিকিউবে দেওয়ার চান্স খুবই বেশি আছে। তো দেখো, পেডিমেন্ট এবং বাজাদা, এই যে পার্থক্য আছে, এই পার্থক্যটা ভালো করে পড়ে যাবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, মোস্ট ইম্পর্টেন্ট আছে, মোস্ট ইম্পর্টেন্ট পেডিমেন্ট ও বাজাদা। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তো দেখো, মরু অঞ্চলে প্রসারণ ও প্রতিরোধের উপায়, ঠিক আছে, এটা পড়ে যাবে। মরুভূমির প্রসারের কারণ তোমরা তো জানো,
জলবায়ুর পরিবর্তন আছে, লবণাক্তকরণ আছে, জলধারা ও জলধারার বায়ুর ক্ষয় আছে, ঠিক আছে, অবৈজ্ঞানিক কৃষি ও ভুল জলসেচ ব্যবস্থা আছে, অতিরিক্ত পশুচারণ আছে, অত্যাধিক বৃক্ষ ছেদন আছে। এই কারণে কিন্তু প্রচুর পরিমাণে আমরা দেখতে পাচ্ছি মরুভূমির কিন্তু সম্প্রসারণ ঘটছে, ঠিক আছে। তাছাড়া থর ও সাহারা মরুভূমির প্রসার তোমাদের মাথায় রাখতে হবে। এই যে চির সবুজ, এই যে যেভাবে আমরা গাছপালা ধ্বংস করছি, অত্যাধিক বৃক্ষ ছেদন করছি, অতিরিক্ত পশুচারণ করছি, ঠিক আছে, অবৈজ্ঞানিক কৃষি এবং ভুল জলসেচ ব্যবস্থা গ্রহণ করছি, এর ফলে কিন্তু আমাদের মরুভূমির কিন্তু সম্প্রসারণ ঘটছে, ঠিক আছে। প্রতিরোধের উপায় তোমাদের মাথায় রাখতে হবে যে যদি এই মরুভূমিকে যদি আমরা যদি প্রতিরোধ করি তার জন্য কী করতে হবে, শুষ্ক পরিবেশ বাঁচাতে সহজে পরিবেশের মানিয়ে নিতে পারে এমন কিছু গাছ মরুভূমি প্রান্ত সীমানায় লাগাতে হবে। তাছাড়া বৃক্ষরোপণ করতে হবে, অতিরিক্ত গাছ কাটা বন্ধ করতে হবে, পশুচারণ বন্ধ করতে হবে, ভৌমজলের পরিমিত উত্তোলন ও যথাযথ ব্যবহার করতে হবে। তো বুঝতে পারছো আশা করি আমি যা বলতে চাইছি। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে প্লিজ তোমরা যুক্ত থাকো, এটা আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।